হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং মানুষ সংক্রান্ত কিছু এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেবো, যদিও এটাকে এক্সক্লুসিভ বলা যায় না, কারণ এটা নিয়ে অনেকেই ভিডিও করে দিয়েছে। এবং এই ব্যাপারটা নিয়ে আমি থ্যাংক ইউ জানাতে চাই শরৎ মিউজিক ভেঞ্চার্সের সঞ্জয় দাকে, কারণ সঞ্জয় দাই ব্যাপারটা না পাঠালে আমি হয়তো এটা নিয়ে ভিডিও করতামই না, কারণ আমি যতক্ষণ অফিসিয়াল কিছু জানতে পারছি তখন আমি কথা বলি না। তো সঞ্জয় দার তরফ থেকে একটা আমি ডিটেলস জানতে পারি, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম ডিভিশন থেকে একটা লিস্ট বেরিয়েছে মানুষ সংক্রান্ত, সেটা দেখি কিন্তু ভিডিওটা করা, এবং এটা একদম অফিসিয়াল, মানে যেটা বলছি হতে পারে বা মন করে এরকম কিন্তু নয়, যে যে জিনিসগুলো ঘটতে চলেছে মানুষ সিনেমাতে সেগুলো নিয়ে বেসিক্যালি কথা বলবো। তো মানুষ সিনেমার মিউজিক কিন্তু রেকর্ড ব্রেকিং একটা অ্যালবাম হবে আমার এতটাই মন বলছে, কারণ এখানে সিঙ্গার যারা যারা রয়েছে এক কথায় অনবদ্য, এটা একটা বড় চমক। মানে জিদ্দার সিনেমার মিউজিকে বহুদিন পর এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে প্রত্যেকটা গানের ক্ষেত্রে, মানে একটা গান অরিজিৎ সিংকে দিয়ে গাইয়ে দিলাম, বাকি গানগুলো গুরুত্ব নেই, এমন ব্যাপার কিন্তু আর ঘটছে না, প্রত্যেকটা গানের ক্ষেত্রে কিন্তু গুরুত্ব কিন্তু রয়েছে। এবং সেটা বাদে আরো কিছু কিছু জিনিস জানতে পেরেছি, সেগুলো নিয়ে বেসিক্যালি এখানে কথা বলবো। প্রথম কথা হচ্ছে মিউজিক ডাইরেক্টর কারা, আমরা জানতাম স্যাভি রয়েছে, অনেক ধর রয়েছে, এখন শোনা যাচ্ছে টিটো বলে একজন কিন্তু মিউজিকের সঙ্গে যুক্ত হয়েছে। টিটো এই নামটা কিন্তু আমার খুব চেনা শোনা লাগছে, আমার ঠিক পুরোপুরি মনে পড়ছে না এটা কে, কিন্তু গান নামটাই আমি মনে হচ্ছে আগে শুনেছি, কোনো ব্যান্ড ফ্যান্ডের সঙ্গে যুক্ত বা কোনো একটা লোক, যদি কেউ জেনে থাকো আমায় কমেন্টে বলো। টিটো নামটা আমি যেন মনে হচ্ছে খুব আমার চেনা জানা, আগে যখন বাংলা ব্যান্ড শুনতাম তখন যেন মনে হচ্ছে গানটা প্রায় এই নামটা প্রায় শুনতাম। তো সেই মিউজিকের সঙ্গে যুক্ত রয়েছে, প্লাস অনেক ধরদার রয়েছে, প্লাস স্যাভিদার রয়েছে, এখানে অনেকগুলো গানই থাকতে চলেছে। একটা স্যাড সং থাকবে, একটা রোমান্টিক ট্র্যাক থাকবে, এবং একটা থিম সং টাইপের একটা কিছু থাকতে চলেছে, এমনটা কিন্তু খবর রয়েছে। তো এই সিনেমার লিরিক্স, গানের লিরিক্স যারা লিখেছেন তারা হচ্ছে সঞ্জয় সমাদার নিজে, এছাড়া প্রসেনদা লিখেছে, এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে গানের মানে লিরিক্স লেখার ক্ষেত্রে, যেমন হচ্ছে শ্রীজাতদা। তো শ্রীজাতদা দারুণ লেখে, প্রাঞ্জলদা দারুণ লেখে, এবং সঞ্জয় সমাদার নিজে একটা গান লিখেছে। তো আশা করছি লিরিক্সও খুব ভালো হবে, এমনটা কিন্তু রয়েছে। কিন্তু চমক হচ্ছে সিঙ্গার্স কারা, তো এই লিস্টে অফিসিয়ালভাবে তিন তিনটে সিঙ্গারের নাম কিন্তু চলে এসেছে। একটা তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম ভিডিও করে যে এই সিনেমায় সোনু নিগমের একটা গান থাকতে চলেছে, জিৎ সোনু নিগম জুটি অনেকদিন পর ফিরছে, এবার ওটা কিন্তু একটা রোমান্টিক ট্র্যাক হতেও পারে অথবা কোনো স্যাড সং হতে পারে, দুটোর কোনো একটা হবে। এছাড়া এই সিনেমায় কিন্তু আবার জিৎ অরিজিৎ সিং জুটি ফিরতে চলেছে। অরিজিৎ সিং যখনই জিতের সিনেমায় গান গেছে জিতের সিনেমা সাকসেস পেয়েছে, চেঙ্গিস পেয়েছে, রাবণ পেয়েছে, গেম পেয়েছে, বস্তু তো পেয়েছে। তো জিতের সিনেমা অরিজিৎ সিং এর গান একটা বিরাট লাকি চার্ম হিসেবে কাজ করে। তো মানব সিনেমাতে কিন্তু অরিজিৎ সিং এর গান থাকছে, এবং আশা করবো সেটা একটা রোমান্টিক ট্র্যাকই হবে, যেটুকু মন বলছে, যেটা বেসিক্যালি থাইল্যান্ডে শুটিং হয়েছে, হয়তো সেটাই অরিজিৎ সিং এর গান, মন বলছে, এবার দেখা যাক কি হয়। তবে সব থেকে বড় যেটা চমক, এই সিনেমায় রূপম ইসলামের গান থাকতে চলেছে। ইয়েস, তোমরা ঠিক শুনছো, সম্ভবত সঞ্জয় সমাদ্দার যে গানটা লিখেছে এবং যেটা এই সিনেমার থিম সং হতে চলেছে সেটা সম্ভবত কিন্তু অরিজিৎ সিং গাইবে, মানে রূপম ইসলাম গাইবে, একটা রক টাইপের আর কি সং হবে, এমনটা কিন্তু মনে হচ্ছে। তো জিতের সিনেমায় সচরাচর রূপম ইসলামের গান পাওয়া যায় না, তো সেটা একটা ভালো দিক, রূপম ইসলামকে অনেকদিন পর বাংলা ইন্ডাস্ট্রি খুব ভালো কাজে লাগাচ্ছে। অনেকদিন পর দশম অবতারে তার গান শুনলাম, বাঘায়ুদ্দিনে শুনলাম, তো এবার কোথাও কিন্তু জিতের সিনেমাতেও কিন্তু রূপম ইসলামের গান থাকতে চলেছে। তো এবার কিন্তু জিদ্দা কিন্তু নিজের সিনেমার মিউজিককে কিন্তু প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দিচ্ছে, যে কারণে তিনটে গানে তিন তিনটে আলাদা মিউজিক ডাইরেক্টর, আলাদা আলাদা সিঙ্গার, আলাদা আলাদা লিরিসিস্ট কিন্তু রাখা হয়েছে। তো এই অ্যালবাম চার্টবাস্টার হবে, সিঙ্গারসদের নাম শুনে আশা করি বুঝতে পারছো। তো আমি বেশ এক্সাইটেড। তো এটাই ছিল মোটামুটি এক্সক্লুসিভ আপডেট, মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার, কারণ আমি গান নিয়ে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে গেছি, আমি চাই তাড়াতাড়ি গানগুলো রিলিজ করুক আর ট্রেলারটাও আসুক। তো দেখা যাক, যদি গানগুলো খুব ভালো ক্লিক করে যায় ইউথ অডিয়েন্সের মধ্যে, সিনেমাটা ক্রেজ এমনি রয়েছে আরও সেটা বাড়বে, তো এবার দেখা যাক গানগুলো কেমন হয়। চেঙ্গিসের ক্ষেত্রে উইটা গানটা বা রাবণের ক্ষেত্রে কেউ জানে না, এই গানগুলো তো বিরাট হাইপ ক্রিয়েট করতে পেরেছিল। তো এবার দেখা যাক এই সিনেমায় এত এত ভালো ভালো সিঙ্গার রয়েছে, তো গানগুলো সেই হাইপটাকে তৈরি করতে পারে কিনা। তো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও, যে চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবো, এখন তো ভাই চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, এটাই বলা। এখনও তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থেকো, নমস্কার।